হ্যালো ফ্রেন্ডস, টিএস গার্ডেন অ্যান্ড নার্সারিতে আমি তনুশ্রী সিনহা। আজকে নিয়ে চলে এসেছি রূপম নার্সারির একটা ভিডিও। আর নার্সারির যিনি ওনার শুভেন্দু সামন্ত, তো ওনার সাথেও কথা বলবো। এই মুহূর্তে উনি ওই যে গাছে জল দিচ্ছেন, তো সেই জন্য ওনার সাথে একটু পরে কথা বলবো। তার আগে আমরা গাছগুলো একটু দেখে নেব। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন দিয়ে ক্লিক করে দিন, যাতে আমার চ্যানেলে আমি বুধবার আর রবিবার ভিডিও দিই 3:30 সময়, আপনাদের ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়, আর আপনার মুচিশার কোথায় কী নার্সারি আছে সমস্ত কিছু দেখতে পান, নার্সারির সমস্ত ভিডিওটা মানে পুরোটা দেখতে পান। আর খুব সুন্দর সুন্দর নার্সারির ভিডিও আমি আপনাদেরকে তুলে ধরি, মুচিশার প্রচুর নার্সারি। তো চলুন পরপর গাছগুলোকে দেখতে চলে যাই। আর এই যে এই মুহূর্তে উনি ব্যস্ত আছে, তো এখন ওনার সাথে একটু পরে কথা বলবো, তার আগে আমরা গাছগুলো দেখে নিই। তো চলুন ভিডিওতে। তো প্রথমে যে গাছটা দেখাবো, এই গাছটার নাম কি রয়েছে? টিপু চায়না। টিপু চায়না। আর এগুলো কত ইঞ্চি হাইটে রয়েছে? কত ইঞ্চি হাইটে রয়েছে? এক ফুট করে। এই এক ফুটের দামটাই কত আছে, মানে এই হাইটটার দামটা কত আছে? 30 টাকা। 30 টাকা, মানে এই যে এক একটা গাছ আমি একটু দেখিয়ে দিই, এরকম গাছটা। আর এটা কি সারা বছরই ফুল হয়? হ্যাঁ, মোটামুটি সারা বছর। মোটামুটি সারা বছরই ফুল হয়, আর এই হাইটটার দামই 30 টাকা। আর আমি একটু স্টকটা দেখিয়ে দিই, এই যে টিপু চায়না স্টক এটা। এরপরে দেখবো এই যে জবা রয়েছে, এখানে অনেক জবা দেখছি। এগুলো কী জবা? ব্যাঙ্গালোর জবা। ব্যাঙ্গালোর জবা? এখানে কি শুধু ব্যাঙ্গালোর জবাই রয়েছে? আচ্ছা, জবার এখানে অনেক স্টক রয়েছে, এই দিকে রয়েছে, ওই সাইডেও রয়েছে জবা। আর এই জবাগুলো দেখছি, এটা কত ইঞ্চি এতে রয়েছে? আচ্ছা, এগুলো 4 ইঞ্চিতে রয়েছে। এই যে সব জবা রয়েছে। আর এখানে কতগুলো তবু কালার ভ্যারাইটি আসবে? 12টা কালার ভ্যারাইটি, অনেক ফুল ফুটে আছে। তো এই আপনারা দেখলেন জল দিচ্ছিল, তো সেই জন্য এই দিকটা মানে পুরোটাই কাদা। আর এই যে এই কালারগুলো, এটা মানে ফুল দু একদিন হয়ে গেছে সেজন্য একটু ছোট। এই যে ফুলগুলো 12-14টার মতন কালার ভ্যারাইটি চলে আসবে। আর জবার দাম কেমন আছে? এই যে ফুলের সাইজটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটা আজকের ফুল, তো এগুলো সব মানে বাসি হয়ে গেছে যে কারণ ফুলের সাইজটা একটু ছোট। আর এগুলো সবই ব্যাঙ্গালোর জবা, তাই তো? দামটা কেমন আছে ব্যাঙ্গালোর জবা? 50 টাকা। 50 টাকা। আর এগুলো সব বড়? 50 টাকা, মানে ওগুলো হচ্ছে 30 টাকা। এগুলো 30 টাকা এই সাইজ? হ্যাঁ, ওটা 30 টাকা, এটা 50 টাকা। আর ওইটার সাইজটা কেমন আছে? ওটা 4 ইঞ্চ, ওটা 1.5 ফুট। 1.5 ফুট। আচ্ছা, এই যে দেখছি একটা ডবলেও রয়েছে, এই যে একটা ডবলেও রয়েছে, এই সব সাইজগুলোর দামই কি চল এই 30 টাকা? আচ্ছা, আর এইগুলো রয়েছে দামটা? 50 টাকা। এগুলো কত হাইটের? এটা 1.5 ফুট হাইট, এটা বড় বড় প্যাকেট। আচ্ছা, এটা বড় প্যাকেট, 6 ইঞ্চি নাকি? 6 ইঞ্চি। এটা 6 ইঞ্চি 50 টাকা। হ্যাঁ, এটা আর ওটা 4 ইঞ্চি 30 টাকা। 30 টাকা, এগুলো 4 ইঞ্চি 30 টাকা, এগুলো সবই 4 ইঞ্চিতে রয়েছে 30 টাকা। আর এগুলো কি হাই চয়েস জবা, তাই তো? হাই চয়েসের দাম কেমন আছে? বড় প্যাকেট তো, বড় প্যাকেটে 50 টাকা, ছোট প্যাকেটে 30 টাকা। আর এটা মানে পারমানেন্ট, সারা বছরই ফুল হয়। আচ্ছা, এখানে দেখছি এটা কি সিজিনিয়াম? ওটা ঝুমকলতা। আচ্ছা, সিজিনিয়ামটা আগে দেখে নিই আমরা। সিজিনিয়ামের এই পাতাগুলো এইরকম হয় না? আর সিজিনিয়ামের কালার ভ্যারাইটি মানে ভ্যারাইটি অনেকগুলো হয়, কালার নয়, ভ্যারাইটি অনেকগুলো হয়। সেই ভ্যারাইটিগুলো কেউ যদি চাই পাবে কি? ওই ভ্যারাইটিগুলো পেয়ে যাবে। সিজিনিয়ামের দাম কেমন আছে? সিজিনিয়াম এতে আছে 30 টাকা। আচ্ছা, এটা তো টবে রয়েছে? হ্যাঁ, টবে 30 টাকা। 30 টাকা, আর বড় প্যাকেটে হচ্ছে 60 টাকা। আচ্ছা আচ্ছা, কেউ টবে নিলে তো সেক্ষেত্রে 30 হবে, আর কেউ যদি বলে যে আমি টবে নেবো না প্যাকেটে নেবো, সেক্ষেত্রে দামটা? না, এই প্যাকেট হলে, এই 4 ইঞ্চি প্যাকেট হলে 30 টাকা, 4 ইঞ্চি হলে 30 টাকা, 6 ইঞ্চি হলে 60 টাকা। 60 টাকা। আর অন্যান্য ভ্যারাইটিগুলো পেয়ে যাবে সিজনিয়ামে কেউ যদি চায়। আর এই যে স্টকটা একবার দেখিয়ে দিই, এদিকে রয়েছে। আর এবারে দেখবো এইটা ঝুমকোলতা। ঝুমকোলতা
এটা কি ব্যারিকেডের ঝুমকোলতা? ঝুমকোলতার এই যে এটা দেখছি, এই এই কালারটা দেখছি, রাখি ফুল বলা, রাখি ফুল। আর ঝুমকোলতার এই দামটা কেমন আছে? এগুলো 35 টাকা করে, 35 টাকা। আর আরও কালার হয় সেগুলো পাবে কি? চার পাঁচটা কালার হয়, পাঁচটা কালার এই কি লাল, তারপর ব্লু, পিঙ্ক, তারপর ছোট সাইজও আছে বড় সাইজও আছে। দামটা কেমন আছে? 35 টাকা। দামটা যেন কত আছে? 35 টাকা। আর এর আগে 30 বললে, 35 বলেছে। আর অন্যান্য কালার ভ্যারাইটিগুলো পেয়ে যাবে, কেউ যদি চাই অন্যান্য কালার, যে ব্লু হয়, রেড হয়। এইটা আলাদা, এই কালারটা আলাদা। এটা ব্লু না? এটা ব্লু, এটা ব্লু, এটা ওই কালার, ওই কালার, এটা ওই কালার আছে। আর এগুলো ব্লু আছে, এটা লাল আছে, এটা লালটা, এটা ব্লু, এটা ব্লু, এটা ব্লু। তার মানে অন্য কেউ যদি, মানে কেউ যদি কালার ভ্যারাইটিগুলো চাই সেগুলো পেয়ে যাবে। আর ওই কালারগুলোর দাম কেমন আছে? একই দাম, 35 টাকা। এগুলো সাইজটা কত? এটা এটা সাইজ হচ্ছে 5 ইঞ্চি টপে, 5 ইঞ্চি টপে। আর এটা লতানে গাছ, এগুলো আর এইগুলো হচ্ছে মধুমালতী। মধুমালতীর দাম কেমন আছে? হ্যাঁ, মধুমালতী দামি রয়েছে 25 টাকা, তাই তো? আচ্ছা, আর এরপরে দেখবো এই গাছটা, অ্যালামান্ডা। এটা অ্যালামান্ডার কী কী কালার আছে এখানে? চারটে কালার আছে, মানে ওই হলুদ আছে, পিঙ্ক আছে, আর একটা বিস্কিট কালার আছে, সেটা আছে, আর চারটে কালার রয়েছে। অ্যালামান্ডার দাম কেমন আছে? ওগুলো এরকম 25 টাকায়, 25 টাকা। আর এগুলো কত হাইটের আছে? মানে এটা 1.5 ফুট আছে, 1.5 ফুট। আর এই যে আমি একবার দেখিয়ে দিই, প্লাস্টিক ব্যাগে রয়েছে, আর হাইটটা তো দেখতেই পাচ্ছেন, এই যে এক একটা হাইট একটু। আচ্ছা, এই যে এরকম ধরনের হাইটটা, হাইটটা দেখতেই পাচ্ছেন, 25 টাকা। আচ্ছা, এটাও কি অ্যালামান্ডা? এই যে এটা হলুদটা, আচ্ছা হলুদ অ্যালামান্ডা। আচ্ছা, আর অ্যালামান্ডার স্টকটা একটু দেখিয়ে দিই আপনাদের। এটা কি গাছ আছে? এটার নাম জানি না, একটা মাদার নিয়েছিল গাছটা, স্যাম্পল নিয়েছে, মাদার হয়ে গেছে স্যাম্পল। আচ্ছা, স্যাম্পল নিয়েছে, মানে এই গাছ যদি দেখে কেউ যদি চাই পাবে কি? দেওয়া যাবে, হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা, দামটা কত আছে এই গাছের? মানে দাম কত হবে? 70 টাকা। আচ্ছা, এই নামটা আমার ওই মূর্তি মনে পড়ছে, নামটা আমিও জানি। আচ্ছা, এরপরে দেখবো আমরা অ্যাডেলিয়া। অ্যাডেলিয়ার দাম কেমন আছে? 20 টাকা, 20 টাকা অ্যাডেলিয়ার দাম। এখানে গাছের দাম কত থেকে শুরু মোটামুটি? 20 টাকা থেকে শুরু, আর প্যাকেটে 50 টাকা, 6 ইঞ্চিতে 50 টাকা, মোটামুটি 20 টাকা থেকে গাছের দাম শুরু। আর অ্যাডেলিয়ার গ্রোথটা একবার দেখুন, এতটুকু প্যাকেটে 4 ইঞ্চি না, 4 ইঞ্চি প্যাকেটে গাছের গ্রোথটা একটু দেখতেই পাচ্ছেন, মাত্র 20 টাকা দাম রয়েছে। আর আমি আপনাদের সবসময় চেষ্টা করি যে চিপেস্ট নার্সারিগুলোই দেখাতে, চিপেস্ট নার্সারির গাছগুলোই দেখাতে। এটা গঙ্গা যমুনা, আর বা নামটা ভুলে যাচ্ছি, লাইলা মজনু, লাইলা মজনু। তো লাইলা মজনুর দাম রয়েছে 20 টাকা। এগুলো এটাও 4 ইঞ্চিতে না, এটাও রয়েছে 4 ইঞ্চিতে। আর স্টক রয়েছে, অনেক স্টক রয়েছে। আচ্ছা, এই গাছটা রয়েছে, হ্যাঁ, ত্রিকোমা গৌরী চৌরি কেউ যদি চায়। এটা তো বড় দেখছি, মাদার প্ল্যান্ট, আর ছোটও আছে। আচ্ছা, ছোটোগুলোর দাম কেমন আছে? 20 টাকা। আপনারা যদি ওদিকে রয়েছে না? আচ্ছা, এদিকে জল দিয়েছেন তো, কাদা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ত্রিকোমা গৌরী চৌরি প্যাকেটেও রয়েছে, প্যাকেটের দাম কত? 20 টাকা। আর এই হাইটটারই দাম 20 টাকা তো? এই যে দেখুন হাইটটা, গাছের হাইটটাও একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এত বড় হাইটের গাছের দাম রয়েছে মাত্র 20 টাকা, ত্রিকোমা গৌরী চৌরি। এটা কারি পাতা, আর এটা রয়েছে কারি পাতা। কারি পাতার দাম কেমন আছে?
কুড়ি টাকা। আচ্ছা, এটাও 4 ইঞ্চি প্যাকেটে, দাম রয়েছে মাত্র 20 টাকা। এবারে দেখাচ্ছি, এটা আর একটা অ্যারেলিয়ার ভ্যারাইটি, এটা সাদা অ্যারেলিয়া, তাই তো? এই অ্যারেলিয়ার দাম কেমন আছে? এই অ্যারেলিয়ার দাম 20 টাকা, আর এগুলোও 4 ইঞ্চি প্যাকেটে রয়েছে। গাছগুলো দেখতেই পাচ্ছেন, আর স্টকটা একবার দেখিয়ে দিই। এটা এইটাতে রয়েছে পুরোটাই অ্যারেলিয়ার স্টক, দুটো কালারেই পেয়ে যাবেন। আর অন্যদিকেও রয়েছে, আরও স্টক রয়েছে। আচ্ছা, এখানে কেউ যদি, আর এখানে এখানে পাইকারি রেডি তো না? এগুলো সবই তো পাইকারি রেডি আপনি বলছেন, মানে এখানে খুচরোর দাম বলছেন না, মানে একটা দুটোর দাম যা পাইকারিরও দাম তাই একই। তো সেই জন্য এখানে মুচিশার সমস্ত নার্সারিতেই পাইকারি রেডি, বেশিরভাগ নার্সারিতে পাইকারি রেডি হয়। আর আমি বেশি দেখে দেখে আমি আপনাদের সাথে তুলে ধরি যে পাইকারি রেট যেসব নার্সারিতে রয়েছে সেই সব নার্সারিগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরি। তো এই নার্সারিতেও চলে এসেছি, রূপম নার্সারি। আজকে নার্সারি ভিজিট করছি আমি, যে নার্সারি নাম হচ্ছে রূপম নার্সারি। তো এখানেও রয়েছে পাইকারি রেটেই সমস্ত গাছের দাম। অ্যারেলিয়ার ওদিকেও স্টক রয়েছে, আর একটা অ্যারেলিয়া আছে, তো আর এগুলো দেখিয়ে নিই আমরা, এগুলো দেখিয়ে নিই। এরপরে রয়েছে, আমরা এইটা দেখব, এইটার এইটা কি রয়েছে? ভ্যানেস্তার। ভ্যানেস্তার ফুলটা কেমন হয়? ভ্যানেস্তার অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের ফুল হয়। ভ্যানেস অরেঞ্জ বা কমলা লেবু কালার, কমলা লেবু, লম্বা লম্বা হয় ফুলগুলো না? আচ্ছা, থোকা থোকা। ভ্যানে শীতকালে ফুলটা, শীতকালে ফুলটা। ভ্যানেস্তার দাম কেমন আছে? ভ্যানেস্তার 50 টাকা, 50 টাকা। আর ভ্যানেস্তার কেউ যদি চান স্টকটা একবার দেখে নিন। আর আবারও বলছি, এখানে কিন্তু পাইকারি রেটে সমস্ত গাছের দাম। আর ভ্যানেস্তারের দামটা কেমন আছে? দামটা 50 টাকা না? আচ্ছা, এইটা দেখছি তো স্ট্রবেরি, স্ট্রবেরি, স্ট্রবেরি। এতে কি স্ট্রবেরি হবে? হ্যাঁ হবে, পাক্কা গ্যারান্টি। তো উনি গ্যারান্টি দিচ্ছেন যে স্ট্রবেরি কিন্তু হবে। তো কবে নাগাদ স্ট্রবেরিটা পাওয়া যাবে? শীতকালে হলে শীতকালে ফলটা পাওয়া যাবে। আর স্ট্রবেরির দামটা কেমন আছে? স্ট্রবেরির 50 টাকা। আচ্ছা, এটা কি গাছ রয়েছে? রোজিনা, রোজিনা, ওইদিকে রোজিনা, ওদিকে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নিই, স্টকটা আমরা দেখিয়ে দেবো পরে। রোজিনার দামটা কেমন আছে? রোজিনা 20 টাকা, 20 টাকা। এখানে দেখছি স্নেক প্ল্যান্টস রয়েছে, স্নেক প্ল্যান্টসে কি স্টক রয়েছে? আচ্ছা, এটা মাদার প্ল্যান্টের জন্য রয়েছে না? এগুলো ব্যাঙ্গালোর ক্রোটন, ক্রোটন, ব্যাঙ্গালোর ক্রোটনের দাম কেমন আছে? 50 টাকা। আর হাইটটা কেমন আছে, মানে এই যে, এই যে একবার দেখিয়ে দিই, এই যে দেখুন ব্যাঙ্গালোর ক্রোটন এগুলো। আর এর হাইটটা দেখতেই পাচ্ছেন আপনারা, 1.5 ফুটের একটু বেশি হবে নাকি? আর দাম রয়েছে, দাম রয়েছে 50 টাকা 4 ইঞ্চিতে। এইগুলো 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 এটা এটার দাম কেমন? 25 টাকা। এই যে ব্যাঙ্গালোর ক্রোটন, এগুলো রয়েছে 4 ইঞ্চিতে, আর এগুলোর দাম রয়েছে 25 টাকা। এবারে দেখাচ্ছি, এটা এটাও একটা মধুমালতী, মধুমালতী স্ট্রং, মানে ড্রপ ভ্যারাইটি বা এরকম কিছু একটা, তাই? মালতী, এটা স্ট্রং, মানে আচ্ছা, মানে স্টিক, এটা স্টিক, স্টিক, মানে ওটা যেমন লতানো লতিয়ে, মানে একটু মানে কিছু সাপোর্ট লাগবে, হ্যাঁ হ্যাঁ, লতানো গাছ। আর এটা কিন্তু স্টিক। আর এটা কি ডবলে হয় ফুলটা, সিঙ্গেলেই হয়? না না, ডবলই, ডবল, ওটা তো সিঙ্গেল ফুলগুলো, ওইরকমই ফুলগুলো ওরকমই, কিন্তু এটা স্টিক। আর দামটা কেমন আছে মধুমালতে? 30 টাকা, 30 টাকা, 4 ইঞ্চিতে না? 4 ইঞ্চি, 30 টাকা। আর হাইটটা দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ফুটের মতন গাছ রয়েছে। আর এই যে এটা ব্লিডিং হার্ট, এই খন্তরা পবির পয়েছে, এটা রয়েছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্টের দাম কেমন আছে? 20 টাকা, 20 টাকা। আর এগুলোও রয়েছে 4 ইঞ্চিতে, হাইটটা দেখছেন, এই যে হাইটটা, ক্রুসেন্ডা না দেখাচ্ছি। আর এগুলো রয়েছে মিনি টগর বা চাইনিজ টগর, চাইনিজ টগরের দাম কেমন আছে? 12 টাকা। তাহলে তো এখানে 12 টাকা থেকে নাকি 10-12 টাকা থেকে গাছের দামটা শুরু হচ্ছে, তাই না? আর আর কমের কিছু গাছ আছে? 10 টাকার নিচের কোনো গাছ আছে?
মানে এগুলো 12 টাকা আর এর থেকে ছোট সাইজ হলে 10 টাকা হয়ে যাবে তাই তো এইটাই এই সাইজ এই সাইজটা কেমন আছে সাইজটা এই যে দেখুন সাইজটা গাছের সাইজটা একবার দেখিয়ে দিই মাত্র 12 টাকা দাম রয়েছে আর এখানে পাইকারি রেটেই গাছের দাম নেওয়া হয় আচ্ছা খুচরো 15 পাইকারি 12 12 আর এটা রয়েছে ক্রুসেন্ডা ক্রুসেন্ডার দাম খুচরো 30 টাকা হয় পাইকারি 25 টাকা খুচরো 30 টাকা আর পাইকারি 25 টাকা ক্রুসেন্ডা ক্রুসেন্ডার তো আরো কালার হয় সেই কালারগুলো চাইলে কি কেউ পাবে নাকি এই একটাই কালার এই একটাই কালার এখানে একটাই কালার দুটো কালার আছে ব্লিডিং হার্ট দুটো কালার হয় হ্যাঁ আর একটা নীল টাইপ আচ্ছা কেউ চাইলে পাবে নীলটা সেটার দাম কেমন আছে ওটা ওই 25 টাকা 25 টাকা আচ্ছা এটা ক্যারিলা আর একটা ক্যারিলা আচ্ছা এখানে আরো অ্যারেলিয়ার ভ্যারাইটি রয়েছে এইগুলোর দাম কেমন রয়েছে এগুলো 40 টাকা 40 টাকা আর এই অ্যারেলিয়ারগুলোর দাম ও 50 টাকা 50 টাকা আরে মোটামুটি এগুলো 6 ইঞ্চি নাকি 4 ইঞ্চি এগুলো 6 ইঞ্চি আর এগুলো 4 ইঞ্চি না 6 ইঞ্চি এগুলো 6 ইঞ্চি দামটা এটা 4 দামটা ওটা 40 এটা এটা 40 আর এটা 50 50 কেন এটার দামটা ও প্রোডাকশন করলে হয় এই দাম হয় না মরে যায় নষ্ট হয় আচ্ছা আর এটার দাম এটা আর একটা ভ্যারাইটি এটার দাম ওই ওই ওর ছোট আচ্ছা এরই ছোট হ্যাঁ হ্যাঁ এই ছোটটার দামটা কেমন 20 টাকা 20 টাকা হ্যাঁ এটা কি গাছ অ্যারিলিয়া এটা অ্যারিলিয়া হুম কালো অ্যারিলিয়া ব্ল্যাক অ্যারিলিয়া এটার দাম কেমন আছে হ্যাঁ এটার দাম আছে 25 টাকা 25 টাকা এটা রয়েছে 60 টাকা আচ্ছা এটা ছোট সাইজ 4 ইঞ্চিতে বলে 60 টাকা 55 টাকা আচ্ছা এটা 55 টাকা এটা বড় হাইটের বলে না আর এটা ছোট এটার দামটা 20 টাকা কামিনী আর এরপরে দেখাচ্ছি এগুলো রোজিনা তাই তো রোজিনার দাম কেমন আছে 20 টাকা আর এগুলো এই 4 ইঞ্চিতেই আছে না আর এখানে আর একটা দেখছি রোজিনার ভ্যারাইটি এটাও কি এই একই ওটা কেদারনাথ হ্যাঁ এটা কেদারনাথ কেদারনাথের দাম কেমন আছে এটা কেদারনাথ কালারটা আরো সুন্দর এটা এটা শীতকালে এই কালারগুলো খুব বিউটি কালার শীতকালে কালারগুলো খুব সুন্দর হয় কালার ওই একটা কালার এটা ওটা একটা কালার এটাও এটাও ড্রেসিনা ড্রেসিনা 30 টাকা দাম এগুলো 30 টাকা ড্রেসিনা আর এই কেদারনাথ বলুন বা এই এগুলোর দাম কেমন আছে এগুলো 20 টাকা 20 টাকা 25 টাকা ওই কেদারনাথের দাম 25 টাকা হ্যাঁ এটা 20 তো আজকে নার্সারিটা তো দেখলেন অনেক বড় নার্সারি আর চলে এসেছিলাম আজকে আমরা শুভেন্দু নার্সারিতে শুভেন্দু সামন্ত নার্সারিতে তো হ্যাঁ রূপম নার্সারি আর নার্সারির যিনি ওনার ওনার নাম হলেন শুভেন্দু সামন্ত আর নার্সারির নাম হচ্ছে রূপম নার্সারি তো সরাসরি চলে যাব একটু ওনার সাথে কথা বলবো নার্সারির ঠিকানা ফোন নাম্বার কিভাবে আসবেন তো সমস্ত ডিটেলস ওনার থেকে একটু জেনে নেব নমস্কার আপনার নামটা যদি একটু বলেন শুভেন্দু সামন্ত আর নার্সির ফোন নাম্বারটা একটু বলুন 9874557870 নার্সারি তো ভীষণ সুন্দর অনেক রকমের গাছ দেখলাম আর খুব কম দামের গাছের দামগুলো ভীষণই কম দামের তো দেখে অনেকে আসতে চাইবে অনেক আছে কাড়ি পাতাও আছে এখানে শিউলি কাড়ি পাতা দেখেন শিউলি কাড়ি আমলকিও আছে হ্যাঁ শিউলি কাড়ি পাতা আমলকিও দেখানো হয়নি আচ্ছা শিউলি এই দেখেন এখানে শিউলি এই দেখো আমলকি এগুলো আমলকি না আচ্ছা আমলকি কি রেড আমলকি রেড আমলকি দাম কেমন আছে এমনি এই আমলকি এমনি আমলকি আচ্ছা দাম কেমন আছে এগুলো 20 টাকা করে 20 টাকা শিউলি আমলকির দাম 20 আমলকি হবে তো শিউলি আর শিউলির দাম ও 25 টাকা 25 টাকা তো আমরা এত গাছ দেখলাম এত রকমের গাছ দেখলাম আর গাছের দামগুলো তো আপনারা দেখলেনই ভীষণ কম ভীষণ কম দামের তো নার্সারিরতে আপনি কি আপনারা কীভাবে আসবেন তো ঠিকানাটা ওনার থেকে একটু জেনে নেব তো নার্সারির ঠিকানাটা যদি আপনি একটু বলেন যে কীভাবে আসবে মানে ধর্মতলা থেকে বা অনেক দূর থেকে তো অনেকে আসতে চাইবে ধর্মতলা থেকে ঠাকুরপুর কিসে করে আসবে বাসে আসতে পারেন প্রাইভেট গাড়ি করে নিয়ে আসতে পারেন আচ্ছা
পাইপের গাড়ি করে ঠাকুরপুর থেকে মানে কোন বাসের সাহায্যে আসবে? হ্যাঁ 75 বাস 75 বা 12 হ্যাঁ করে ঠাকুরপুকুর আসবেন, ঠাকুরপুর থেকে আপনি মুচিশা চলে আসবেন, মুচিশা থেকে অটো করে, অটো বা প্রাইভেট গাড়ি বা যায় বাইক যাতে করে খুশি মুচিশায় আসবেন। এসে রূপম নার্সারি বা মুচিশা উমেদপুর যাব, উমেদপুর নার্সারিতে বললেই বলে দেবে। আচ্ছা, তারপর মুচিশা থেকে আপনারা মুচিশা থেকে একটু ভেতরে আসতে হবে নার্সারিটা, বা ফোন করে নিতে পারেন, ওখানে এসে ফোন নাম্বার তো দেওয়া আছে ডিসক্রিপশনে, তো দেখে নেবেন, ফোন করে নেবেন আর সরাসরি ওনার সাথে কথা বলবেন, তো উনি গাইড করে দেবেন, তাই তো? ঠিক আছে, তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে মুচিশার অন্য কোনো নার্সারির সাথে, টাটা।